ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো নতুন একটি রেসিপি একটি মুখরোচক সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার তো সুজি আর ময়দা দিয়ে আমি এটি বানিয়েছি তোমরা দেখো যে কীভাবে আমি এই মিষ্টিটি বানালাম এটি একটি পিঠে বিস্কিট পিঠে এটা কীভাবে বানাতে হয় বিস্কিট পিঠে শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে সেটা তোমরা একবার দেখে নাও তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি আর খুব সহজেই বানানো যায় প্রথমে আমি কড়াইটা বসালাম ওভেনে এবার আমি নেব সুজি আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটি আমি ভালো করে ভেজে নেব তবে সুজিটি যাতে লাল না হয় সাদা অবস্থাতেই আমি নামিয়ে দেব আর আমি একটু জল গরম করে নিচ্ছি তো সুজিটি আমি নামিয়ে নিয়েছি এবার আমি যতটা সুজি নিয়েছি ততটাই আমি নিয়েছি ময়দা ময়দা আর সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দেব দেড় চামচ ঘি আমি অল্প বানাইয়ে দেখাবো তোমাদের ওই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি তোমরা প্রথমে যারা ট্রাই করবে অল্প পরিমাণে নেবে আমি এর মধ্যে দিয়েছি লবণ এবার আমি ভালো করে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ঘি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে মেখে নিলাম ঘিটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়েছি জল অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে এটা মেশাতে হবে তো এটা এবার মাখতে মাখতে একটা ডোতে পরিণত হবে একটা ডো বানিয়ে নেব আর এটা অনেকক্ষণ ধরে মাখতে হবে অনেকক্ষণ ধরে না মাখলে কিন্তু পিঠেটা ভালো হবে না একদম নরম করে সফট করে এটা মাখতে হবে যতক্ষণ মানে না একটা ডো তৈরি হচ্ছে আর খুব ভালো করে মাখা হচ্ছে ততক্ষণ মাখতে হবে ভালো করে না মাখা হলে কিন্তু পিঠেটা একদমই ভালো হবে না ওই জন্য ভালো করে এটা মাখ মেখে নিতে হবে তো এটা আমি দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি এটা আমি খুব শক্তও করিনি খুব নরমও করিনি এবার এটা আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু সুজি এটা কিন্তু একটু ফেঁপে যাবে এবার আমি এটা আস্তে আস্তে একটু লম্বা টাইপের করে নেব কারণ এর থেকে আমি লেচি কেটে নেব ছোটো ছোটো করে ওই জন্য আগে আমি এটা লম্বা করে নিচ্ছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে নিতে হবে দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার এগুলো চেপে চেপে একটু গোল গোল করে দিতে হবে এগুলো আমি একটু চেপে চেপে একটু পাতলা পাতলা করে একটু গোল গোল করে নেব ঠিক গোল বিস্কিটের মতো দেখো গোল বিস্কিটের মতো আমি করে নিয়েছি পাতলা পাতলা করে এবার একটি স্পুন দিয়ে এর উপরে একটা ডিজাইন করে নিচ্ছি চামচ দিয়ে আমি একটু দাগ দাগ করে বিস্কিটটা গুড্ডে বিস্কিটে যেরকম থাকে সেই রকম আমি দাগ দাগ করে নিচ্ছি তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারো এটা গ্লাস দিয়েও করা যায় গ্লাস দিয়েও এরকমভাবে ডিজাইন করা যায় তো দেখো আমি এইভাবে সব বিস্কিটগুলো করে নেব সব লেচিগুলোর ওপরে এরকম একটা ডিজাইন করে নেব ঠিক বিস্কিটের মতো দেখতে লাগছে এটি খুব অল্প সময়ে করা যায় তোমরাও বাড়িতে ট্রাই করো এটা খেতে খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে দেখো আমি কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি দেখো সব সবগুলোই আমার ডিজাইন করা হয়ে গেছে সব লেচিগুলোর উপরে আমি ডিজাইন করে নিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি দেব তেল তোমরা সাদা তেল ইউজ করবে সাদা যে রিফাইন তেল সেটা ইউজ করবে আমি আর একটা পাত্রে চিনি দিয়েছি দেখো এক বাটি চিনি আর এক বাটি জল দিয়েছি চিনিটা আমি জলের মধ্যে ভালো করে গুলে নেব আর এটাও আমি ওভেনটাও ধরিয়ে নিয়েছি তো এটা জাল দিতে হবে জাল দিয়ে একটি চিনির রস তৈরি করে নিতে হবে আর ওইদিকে আমি সে লেচিগুলো ভেজে নেব যেগুলো আমি বিস্কিট তৈরি করে রেখেছি ওগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেব প্রথমে আমি অর্ধেকটা দিলাম অর্ধেক বিস্কিট দিলাম এগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজাগুলো আমি এক সাইড করে বাকিগুলো আমি ভেজে নেব বাকিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম তো যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো আমি এবার তুলে নেব যে বিস্কিটগুলো লাল লাল হয়ে গেছে ওগুলো দেখো ওগুলো আমার তৈরি হয়ে গেছে ভাজা হয়ে গেছে ওগুলো আমি তুলে নিয়ে গরম গরম ডাইরেক্ট আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সবগুলো আমি তুলে নিলাম নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিলাম আর বাকিগুলোও আমি ঠিক এইভাবে ভেজে নেব আর চিনির রসের মধ্যে দিতে হবে দুটো এলাচ থেতো করে তোমরা এটা পিঠের ওপরেও দিতে পারো কি চিনির রসের মধ্যেও দুটো এলাচ থেতো করে দিতে পারো এবার বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে বাকিগুলোও আমি ঠিক একইভাবে আমি চিনির রসের মধ্যে ভিজিয়ে রাখবো ভাজা হয়ে গেলে আমি ডাইরেক্ট চিনির রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেহেতু সুজি একটু ফুলে ফুলে উঠেছে যেগুলো আমি ভেজেছি পিঠেগুলো একটু ফুলে ফুলে উঠেছে তো চিনির রসের মধ্যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো তিন ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে চিনির রসের মধ্যে বিস্কিটগুলো ফুলে ফুলে উঠবে তিন ঘন্টা পর দেখো আমার বিস্কিট পিঠাটা রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নরম হয়েছে ভালো খুবই নরম হয়েছে